নমস্কার, বলাইস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গোরামি মাছের ব্রিডিংয়ের কী আপডেট আছে। আমি গোরামি মাছের ব্রিডিংয়ের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তার জন্য দুঃখিত আমি আপডেট শেয়ার করিনি বলে। তো কিছু ঘটনা ঘটেছে গোরামি মাছ নিয়ে, যার দরুন আমি আপডেট শেয়ার করিনি। কারণ গোরামি মাছ প্রথম প্রথম কথা যেটা, যেভাবে ব্রিডিং করানো হয় আমার কাছে সেভাবে ব্রিডিং হয়নি। যে বাবলসগুলো তোলে সেই বাবলস নেস্ট খুব একটা তুলতে পারেনি, নর্মালে উপরে ডিম ভাসছিল এবং সেখান থেকে 24 ঘন্টার মধ্যে ডিম হ্যাচ হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে যখন ডিম হ্যাচ হয়ে যায়, এইটুকু চেম্বারে প্রচুর প্রচুর ডিম ছিল। তো আমি দেখলাম যে এইটুকু চেম্বারে অত ডিম রাখা আমার দ্বারা সম্ভব না, আর গরমে মাছে যেহেতু দাম কম সেহেতু আমি ভাবলাম এখানে চেম্বারগুলি যেগুলো আছে এগুলিতে রাখবো না। তো এখান থেকে করেছি কি, আমি 100% যে হ্যাচ হওয়া বাচ্চা আছে 100%ই ধরে নিয়ে গিয়ে আমি পুকুরে ছেড়ে দিয়েছি এখান থেকে। তো তার মধ্যে কিছু বাচ্চা এখানে ছিল, 2-4টে হয়তো থেকে গেছিলো। তো সেখান থেকে এখন দেখছি যে মাছের বাচ্চাগুলি বেশ ভালো সাইজ হয়ে গেছে এবং যে বড়ো মাছগুলি ছিল সেইগুলি আমি এই যে মাঝখানে যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন এখানে আমি যে অস্কার মাছ আছে আমার সে অস্কারের সঙ্গে রেখেছি। তো অস্কারের আপডেট দিইনি আজকে, হয়তো অস্কারের আপডেট থাকবে না, আজকে থাকবে না, মাফ করবেন, আগামী দিন থাকবে। আজ বেলুন মলিট আপডেট থাকবে পরবর্তী ভিডিওতে। তো আমি গোরামি মাছকে কী খাবার দিয়েছি পুকুরে বা এইখানে কী খাবার দিয়েছি, পুকুরে তো কিছুই খেতে দিইনি, এইখানে আমি কী খাবার দিয়েছি, এইখানে আমি কিছুই দিইনি, নর্মালি রয়েছে। আমি গোরামি মাছের কোনো দেখাশোনাও করিনি, কিচ্ছু না, জাস্ট নর্মাল পড়ে রয়েছে। আমি হট করে 2 দিন আগে দেখলাম যে এখানে 4-5টা বাচ্চা দেখা যাচ্ছে, ব্যাস যথেষ্ট বড়ও হয়ে গেছে, খালি দেখা যাচ্ছে না যথেষ্ট বড় হয়ে গেছে। আর মেয়ে মাছ এবং ছেলে মাছকে একসঙ্গে আবার ওখানেই রেখেছি, এখনও মেয়ে মাছের পেট লোড আছে, আমি আবার ব্রিডিংয়ে বসাবো এবং আপনাদের সঙ্গে A to Z ইনফরমেশন পরবর্তী ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। কিন্তু এখন আমি এদের দেখুন কিছুই খেতে দিইনি। এদের সাইজটা আমি আপনাদের দেখাতে চাই যে ঠিক কত বড় হয়েছে কয়েকটা দিনে, এদের ধরাও মুশকিল এখন। এই যে একটা পেয়েছি, এই যে দেখুন, দেখি এইখানে রাখি, এই যে দেখুন একটি মাছ। তো এই যে সাইজ হয়েছে এই সাইজটা কিন্তু কোনোরূপ খাবার ব্যবহার না করার ফলে কিন্তু এই সাইজ এসছে। আর পেট দেখুন পুরো লোড হয়ে রয়েছে, তো পেট লোড হয়ে রয়েছে, খাবার খায়নি, তাহলে মাছ বাড়লো কী করে? এখানে দেখুন এই যে আরও মাছ রয়েছে, এখানে এখনও 5-7টা মাছ রয়েছে, এখানে এখনও 5-7টা মাছ রয়েছে। তো কীভাবে এরা বাড়ছে? তো এরা বাড়ছে শুধুমাত্র অ্যালগি খেয়ে, এখানে যে অ্যালগিগুলি আছে সেই অ্যালগি খেয়ে কিন্তু মাছগুলি গ্রো করেছে। আরেকটি কথা যেটি না বললেই নয়, আপনারা অনেকেই বলছেন যে ডাফনিয়া কালচার হচ্ছে না, ডাফনিয়া কালচার হচ্ছে না। তো আমি বলতে চাই ডাফনিয়া কালচার আহামরি এমন কিছু না, নর্মালি আমি যেভাবে করেছি খোল দিয়ে তাতেই ডাফনিয়া কালচার হয়। এবং খোল না দিলেও আপনি যদি শুধুমাত্র এইভাবে, আপনারা যদি শুধুমাত্র এইভাবে জল ফেলে রাখেন তাতেও ডাফনিয়া হয়ে যায়। কারণ আমার এখানে এই চেম্বারটিতে বিনা কারণে কিছু ফেলিনি বা কিছু খেতে দিইনি বা খোল দিইনি, কিচ্ছু না, বিনা কারণে এখানে ডাফনিয়া হয়ে গেছিলো। আর এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন, এই যে মাছটি দেখতে পাচ্ছেন, এই সমস্ত মাছ কিন্তু শুধুমাত্র ডাফনিয়া খেয়ে কিন্তু এটুকু সাইজ হয়েছে। আমি কিন্তু ডাফনিয়া বাইরের থেকে কিচ্ছু দিইনি, বাইরের থেকে কোনো ডাফনিয়া দেওয়া হয়নি, এখানে শুধুমাত্র এখানেই যা ছিল সেখান থেকে খেয়ে বড় হয়েছে। আর আমি এখানে ডাফনিয়া কালচারের জন্য কোনো সরঞ্জাম দিইনি বা ডাফনিয়া কালেক্ট করে যে কিছু দেবো তারপরে যে কালচার করবো তেমন কিছুই না। তো আপনারা যারা বলছেন যে ডাফনিয়া কালচার হয় না, তারা একটু ধৈর্য ধরে দেখুন, অবশ্যই হবে। গোরামি মাছের ব্রিডিং সম্পর্কে এবার আমি আপনাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারলাম না এবং দেখাতে পারলাম না, তবে আমি কয়েকদিনের মধ্যে আবার ব্রিডিংয়ে বসাবো এবং আমি সেইবার বা সামনের বার অবশ্যই A to Z পার্ট পার্ট করে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব এবং মাছের কি খেতে দেবো কি না দেবো A to Z ইনফরমেশন দেবো। তো আজ আর কথা বাড়াবো না, ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।